গুড মর্নিং এভরিওয়ান, একটা রেসিপি দিয়ে আজকের ব্লগটা শুরু করব। আর কি রেসিপি এখন শেয়ার করব, চলো তোমরা নিজেরাই দেখে নাও। আজকে আমি আগারোর এই ইয়োগার্ট মেকারটাতে টক দই বসাচ্ছি। তো এর ভেতরে যা যা জিনিসপত্র রয়েছে, বিশেষ করে এই বাটিটা খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। আর টক দই বসানোর জন্য যা যা প্রিপারেশন নেওয়া সেগুলো আমার অলরেডি নেওয়া হয়ে গেছে। এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর 1 টেবিল স্পুন মিল্ক পাউডার ভালো করে মিক্স করে নিয়ে দুধটাকে জাল দিয়ে নিয়েছি। হাফ লিটার দুধকে ওই হাফ করতে হবে এরকম কোনো ব্যাপার না, খুব ভালো করে একটু জাল করে নিলেই হয়ে যাবে। আর দুধটাকে আমি খুব ভালো করে ঠান্ডাও করে নিয়েছি। টক দই বানানোর জন্য দুধের যে টেম্পারেচারটা থাকে না উষ্ণ গরম, এক্ষেত্রে কিন্তু উষ্ণ গরমের থেকেও এটাকে ঠান্ডা করতে হবে। 1/2 টেবিল স্পুন টক দইকে জল ঝরিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই দইটা এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর এখানে যে দইটা ইউজ করা হচ্ছে না সেইটা ভীষণই ইম্পর্টেন্ট, কারণ কি এই দইয়ের কোয়ালিটি যত ভালো হবে নতুন দইটা না তত ভালোভাবে বসবে। আর দুধের তো যেরকম ব্যাপার হয়, যত ভালো দুধ নেবে, যত ফুল ফ্যাট মিল্ক নেবে দইটা তত ভালো বসবে। দুধের মধ্যে দইটা খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এটাকে ইয়োগার্ট মেকারের এই বোলটার মধ্যে ভালো করে ঢেলে দিচ্ছি। সব কিছু রেডি, এবার এটাকে জাস্ট প্লাগ ইন করে দিলাম, সুইচটাকে অন করে দিলাম, এটাকে ঢাকনা আটকে দিয়ে রেখে দেবো 7 থেকে 8 ঘন্টার জন্য। কুট্টুসের জন্য ব্রেকফাস্ট আজকে আমি বানিয়েছি দুধ সুজি। সুজিটাকে প্রথমে কড়াইতে অল্প ঘি দিয়ে একদম হালকা করে, মানে না ভাজার মতন, জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে অল্প একটু জল আর বেশি করে একটু কাও মিল্ক দিয়ে দিয়েছি। আর 1 চিমটা চিনি, 1 চিমটে নুন দিয়ে ভালো করে একটু কুক করে নিয়ে নামিয়ে নিয়েছি। আর ওপর থেকে দেখো এরকমভাবে একটু আম কুচি কুচি করে ছড়িয়ে দিয়েছি, এতে পরে একটু টেস্টটা অন্যরকম লাগবে। খুব ইচ্ছা এগুলো না, আর বাজাবে না, আর বাজাবে না, হয়ে গেছে, বাজাও বাজাও বাজাও। হ্যাঁ, এবার আ করো, একটু জোরে আ করো, ওটাকে চিপে ধরে। ও গান কি করবে, ও বদমাইশিতে মানে ওর ওইদিকে ধ্যান। হয়ে গেছে, হয়ে গেছে, আজকের জন্য সমাপ্ত, রেওয়াজ করা হয়ে গেছে। প্রণাম করে তারপর রাখতে হয়, প্রণাম করে নাও। ও বাবা, রথের দিন মেলায় যাওয়ার পর যা কাণ্ড হয়েছিল, তারপর ভেবেছিলাম আমরা সবাই মিলে ওই মানে এই উইকের মধ্যে একবার যাব, গিয়ে ঘুরে আসব। তো আমাদের তো আর যাওয়া হলো না, আমাদের কপালে মেলা ঘোরা জুটলো না। বাট কুট্টুসের দুবার ঘোরা হয়ে গেছে, দাদানের সঙ্গে গিয়ে ঘুরে এসেছে, একদিন বাবার সঙ্গে গেছিল, আর একদিনকার অরি এসেছিল বলে অরি বাবা আর কুট্টুস তিনজনে মিলে গেছে। আর এই যে সমস্ত খেলনাও দাদান কিনে দিয়েছে, এই যে সবার ফার্স্টে রয়েছে এরকম একটা ঘোড়া, হার্ট শেপ যে বেলুন গুলো হয় সেগুলো ওটা ঘরে রাখা ছিল মেজের মতো, ওই দিন কারি বিড়ালে খেলতে গিয়ে বিড়ালের নখ লেগে গিয়ে ফেটে গেছে। আর এনেছি এটা একটা, এরকম একটা খেলনা, এখানে লাইট চলে, এই যে এটাকে ধরে দইটা ধরে টান দিলে পরে ওটা এগিয়ে চলে যাবে। এবার এটা আস্তে দেখতে পাচ্ছ, এটাকে আমি কোন রকম ভাবে সাটিয়ে সুটিয়ে রেখেছি, ঠিক আছে। এই এই পাখা, এই যে ব্লেডটা, এটাকে টেনে খুলে দিয়েছে, এইগুলো খুলে দিয়েছে, হাতগুলো আমি কোন রকম ফিট করে রেখেছি। এখানে এরকম যে রয়েছে ডিজাইনটা, এটাকে খুলে দিয়েছে, সব খুলে দিয়েছে। আচ্ছা, এইটা একটা ভালো কাজের জিনিস নিয়ে এসছে, মা একটু মেকআপ টেকআপ করে হাওয়া টাওয়া দিয়েছে। একটা বল রয়েছে, এরকম আওয়াজ হয় আর এরকম ভাবে লাইটও জ্বলে। আর কুট্টুসের তো ফার্স্ট দিন আমরা যখন রথের মেলায় গেলাম বললাম না যে বাঁশিটা কেনা হয়েছিল, বাঁশিটা ওই মেলাতেই আমরা হারিয়ে এসেছি ওই মার ঈশার শরীর খারাপের চক্করে। ঈশা ঠিক ছিল, মায়েরই শরীর খারাপটা হয়েছিল। তো বাবা আরো একটা বাঁশি এনে দিয়েছে, এটা কুট্টুস বাজাতে শিখে গেছে, বেশ সুন্দর বাজায়। আর হ্যাঁ, আর এই একটা রয়েছে টর্চ, এই টর্চটা
প্লাস্টিকের মধ্যে রাখা ছিল, ঠিক আছে, কালো প্লাস্টিকের মধ্যে। এবার এইটার মধ্যে ওর অনেকক্ষণ ধরে ওই যে দেখেছে, ও জানে ওর মধ্যে ওর কিছু একটা রয়েছে। আমি এতদিন ধরে বলে আসছি যে এটা দাদানের জিনিস আছে, দাদানের জিনিস আছে বলে প্লাস্টিকটা সরিয়ে গেছে। আমি ভিডিও করছি, ওখানে জানলায় রয়েছে, উঠে এসছে। এটা দিয়ে এরকম ভাবে ছোটবেলায় সেই করতাম না, তোমরা তোমাদেরও নিশ্চয়ই দেখেছো হয়তো, এই এরকম ভাবে লাইটটা দিলে পরে, ও মা ওই ওই সাইডটা দেখাও, পর্দাতে নিয়ে যাও, অনেক রকমের, হ্যাঁ এই দেখো লাল মতন এটা আছে। তারপরে আরো কত লেন্স টাইপের ইয়েগুলোকে চেঞ্জ করে করে আবার ব্লু লাইট চলে, লেন্স আছে, ফুল আছে, পাখি আছে, তারপরে কত টেডি বিয়ার টাইপের কত কিছু মাছ, এইগুলো আগে হতো, তো ওই ধরনেরই একটা দিয়ে দেবো, এতগুলো লাইট চলে। আমি আজকে এটা হাতে নিয়ে দেখছি তোমাদের দেখাতে গিয়ে, তো এই সমস্ত খেলাগুলো কিনে নিয়ে ওই যে দেখতে পেয়েছে চিৎকার শুরু করে দিয়েছে, টাকা বাঁচি রাখতে পারবো না, দিয়ে দিয়ে আসছে। তো এইগুলোই কেনা হয়েছে, এবার এইগুলো কতদিন আয়ু থাকবে জানি না, দেখা যাক। দুপুরের খাবারে আজকে মা বানিয়েছে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি, এর সঙ্গে রয়েছে মুসুরির ডাল আর লোটে মাছ। লোটে মাছের এই রেসিপিটা মায়ের চ্যানেল রন্ধন পাঠশালাতে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটা যদিও এখন আর ভিডিও ছাড়া হচ্ছে না আমারই জন্য, কারণ কি আমি ভিডিও এডিট করতে পারছি না, বাট তোমরা চাইলে দেখো চ্যানেলটা একটু ভিজিট করে, অনেক সুন্দর সুন্দর রেসিপি পাবে ওতে। কুটুস, তুমি হাওয়া খাচ্ছো? ওয়ে বাবা, এই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে, দেখো কি দারুণ হাওয়া দিয়েছে, ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে, অসাধারণ লাগছে। ঘুম থেকে উঠেই কুটুস একটা সুন্দর ওয়েদার পেয়ে গেছে। তুমি কি ঘুরু ঘুরু করতে যাবে? কার সাথে যাবে? কার সাথে মুখে বলো, মুখে বলো, দিদা দিয়া, একটু ভালো করে একটু সুন্দর করে এইদিকে ঘুরে বলো তো, দিদা। আগে দেখাও ট্রি কোনটা, টি কুটুস ট্রি গুলো কেমন করে নড়ছে, ওরকম করে আরেকবার দেখা, এপাশে ঘুরে দেখা দেখি, দেখতে পারলাম না, এরকম করে, এরকম করে নড়ছে দিদা। ও দিদা নিচে, ওই দেখ, আবার ডাক, জোরে ডাক, ওরম করে না, দিদা বলে ডাক তাহলে শুনবে, মামাই চলে যাচ্ছে রিহার্সালে, কুটুসকে নিয়ে যাচ্ছে না, কিছু বলবি, বল মামা, জোরে জোরে ডাক তাড়াতাড়ি। ওই দেখ মামাই বেরিয়ে গেল, টাটা করে দে পেছন থেকে, ও যাবে, নানাইকে দেখাচ্ছে আবার, লাস্ট অপশন নানাই। কুটুসের জ্বালায় বিপত্তারিণীর ধাগাটা এখান থেকে খুলে আমাকে এইখানে বাঁধতে হয়েছে, ও না এই যে দুব্বাগুলো রয়েছে না এগুলোকে টেনে টেনে খুলে দিচ্ছিল, ওকেও পড়িয়েছিলাম সকালের দিকটাতে, বাট ও নিজেরটাকে খুলে দিয়েছে, তো রাতে যখন ঘুমাবে তখন ভাবছি পড়িয়ে দেবো। শুরুর দিকের ভিডিওতে হয়তো দেখবে যে আমার হাতের এই জায়গাটাতে ধাগা রয়েছে, আবার শেষের দিকে হয়তো দেখবে যে নেই, তো সেই কারণে যাতে কনফিউশন না তৈরি হয় ওই কারণে আমি একটু এটাকে ক্লিয়ার করে দিলাম। তো যাই হোক, কালকে রাতে ভাই একটা জিনিস বানিয়েছিল, মানে একটা এক্সপেরিমেন্টই বলতে পারো, তো সেই ভিডিও ক্লিপটা তোমাদেরকে এখন আমি দেখাচ্ছি, একবার দেখে নাও তারপরে বলছি। এটা কি সোডা? সোডা তৈরি হয়েছে আমাদেরকে, এবার থেকে আর কোল্ড ড্রিঙ্ক কিনে খেতে হবে না, ট্র্যাডিশনাল ওয়েতে যে সোডাটা তৈরি করে না সেরকম বানিয়েছে, এবার এর সঙ্গে মানে জল মেশাও বা কোনো ফ্রুট জুস মেশাও, যা কিছু মেশাও, তাতে নাকি ওই ঝাঁজের এফেক্টটা আসবে। কি কি দিয়েছিস ভাই? শুধু আদা, আদা আর জল দিয়ে কদিন করেছিস সেটাকে? দু তিন দিন এরকম ভাবে মুখটা কাপড় দিয়ে বেঁধে গরম জায়গাতে রেখে দেওয়া হয়েছে, আদা আর জল আছে। কে খাবে, তুই খাবি তো? আমি মুখে দেবো না। কুটুস খুব এক্সাইটেড দেখার জন্য, পা উঁচু করে করে দেখছে, কোথায় রে ওই বাবলস, ওইগুলো তো উঠছে না ভাই পুরোটা। হ্যাঁ এটা রাখতে হবে, ছাড়, ওই চার পাঁচ দিন ধরে মানে বৃষ্টি হবে সেই আশায় না বসে থেকে একটা কোল্ড ড্রিঙ্ক এনে খেয়ে নেওয়া ভালো। হয়েছে, টাইট হয়েছে এখন, এটা রাখতে হবে। ও মানে এটা হচ্ছে তোর ওই কি বলে, আচ্ছা আচ্ছা।
তো এই যে সোডাটা বানালো, এই সোডাটার যে কি রেজাল্ট হচ্ছে সেটা আজকে আমরা চোখে মানে নিজের চোখে দেখতে পাবো, তোমাদের সাথেও শেয়ার করব। তো সেই কারণেই মানে হঠাৎ করে একটা কি হলো, একটা সোডা ওয়াটার বা এরকম একটা কোল্ড ড্রিঙ্ক বানাচ্ছি তোমরা বুঝতে পারবে না। তো সেই কারণেই এই সোডাটা বানানোর পেছনে কি হিস্ট্রি রয়েছে সেটা একটু ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তাহলে পরে যখন আমরা দেখাবো যে আজকে এটা রেজাল্ট আমরা ফেল হলাম কি পাস হলাম, তাহলে তোমরা একটু বুঝতে পারবে। তো সেই কারণেই এই ভিডিওটা জাস্ট একটু দেখালাম। কুটুস কে এসছে দেখ, একটু চালিয়ে দে, গাড়ি চালিয়ে দে, সুইচ অন করে, ও আচ্ছা ঘোরায়, ওই যে হ্যাঁ হ্যাঁ বসবো বসবো, হ্যাঁ হ্যাঁ বসবো। দিদান কোথায় বসবে তাহলে? দিদান সামনে বসবে, দিদানকে ট্যাঙ্কির উপরে বসা বসবে। কটা ছাড়ালি রে? ও একটা ছাড়িয়েছো নাকি এই সব কটা প্লেটে যতগুলো আছে সেগুলো তুমি ছাড়িয়েছো কুট্টুস? না সত্যি কথাটাই বললো, দিদান ছাড়িয়েছে। ও মজা লাগছে কাজ করতে? হ্যাঁ। এই দেখ কে খাবে এটা, খাবে তুমি? সিঁড়িতে আসো, সিঁড়িতে বসো, হ্যাঁ সিঁড়িতে বসে বসে খাও। এটা কে খাবে? বাবা খাওয়ার আগে হাত ধুতে হয় না? কোথায় হাত ধুতে যাবে? কোথায় সব জানতাম। বাবা আজকে অনেক দিন বাদে পকোড়া দিয়ে চাউমিন ফ্রাই করে নিয়ে এসেছে, অসাধারণ লাগে এটা খেতে। পুরো পকোড়াটা একদম মানে ড্রাই চিলি চিকেনের মতন লাগে, তার সঙ্গে এই মিক্স চাউমিন ভীষণই ভালো লাগে খেতে। হ্যাঁ এই তোকে কি করেছে, বকছিস কেন ওকে? আচ্ছা অনেক বকেছিস, এই 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 ইনজেকশন দিচ্ছিস, যা নানাইকে দিয়া ইনজেকশন যা, এত বড় সিরিঞ্জ তোর। হাঁপিয়ে গেলে কি করতে হয়? হাঁপিয়ে গেছে, হাঁপিয়ে গেলে বসে পড়তে হয়। হ্যাঁ চাঁদ মামা, চাঁদ মামা কি করে? এপাশে ঘর, এপাশে ঘর। চাঁদ মামা কি করে বাবা? টি দিয়ে যায়। ওই দেখ কে এসছে, দেখ কে এসছে, দেখ দিয়া পেটে ইঞ্জেকশন দিচ্ছে। বাবা ব্যথা লাগবে দিদি, আর ব্যথা লাগবে বাবা। বাপরে বাপ, এটা কি? দিদিয়া বলে ফার্স্টে ডাক আগে। হ্যাঁ রাগ করেছে দিদিয়া, ডাক তাড়াতাড়ি গিয়ে চলে যাবে না হলে। আগে বল দিদিয়া, দিদিয়া আয় 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 বল বল আয়, আর একবার বল, ভালো করে বল। এটা আবার কি হচ্ছে এইখানে বস? অপেক্ষার এবার অবসান হলো, 8 ঘন্টা হয়ে গেছে, আর এবার চেক করে দেখার পালা দইটা কেমন বসেছে। আমি কিন্তু এখনো পর্যন্ত ওপেন করে দেখিনি, তোমাদের সামনেই ওপেন করছি। এই দেখো বাবলসগুলো হয়ে রয়েছে, এই দেখো ভালোই জমেছে। এটা না একটু গরম আছে, এটাকে 15 মিনিটের জন্য একটু বাইরে রাখি নর্মাল টেম্পারেচারে, তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেবো, 1-2 ঘন্টার মতন রাখবো, তারপর এটাকে কাটবো। আমাদের ডিনার রেডি, আজকে আবার চিকেন বিরিয়ানি বানিয়েছি।
আর এখানে অলরেডি খাওয়া শুরু হয়ে গেছে। দাঁত বানিয়েছিস? ওলে বাবালে, ছোট্ট ভুতু এটা। এবার এক্সপেরিমেন্টটা দেখতে হবে সাকসেসফুল হয়েছে কিনা। ওই দেখো সাউন্ডটা শুনলে তো, এই কি করছিস? বাস্ট করবে না তো? বাপরে বাপ, হেভি বানিয়েছিস তো ভাই। দেখছো পুরো বাবলস গুলো? হাত সরা তুই, ডান হাতটা সরা, দেখি বাবলসটা। ওরে বাপরে বাপ, আস্তে আস্তে করে ছাড়। এই তো গন্ধটাও বেশ ভালো বেরিয়েছে। আমি ভেবেছিলাম মনে কেমন গন্ধ আসবে। এবার খা, এবার খা, এক ঘট খা, নিজে তো বানিয়েছিস। কেমন খেতে? বাট জিনিসটা তো তৈরি ঠিকঠাক হয়েছে, হয়তো আরেকটু কম টাইম হচ্ছে মানে ফার্মেন্ট হতে দিতে হতো, ফ্রিজে ঢুকিয়ে দিতে হতো হয়তো। এমনিতে তো একটু টক টক লাগে ওই জিনিসগুলো। হ্যাঁ, বাট হয়েছে তো পারফেক্ট। এবার ওরা হয়তো কোনো প্রিজারভেটিভ বা আরো কিছু কেমিক্যালস দেয়, ওর জন্য হয়তো টেস্টটা অন্যরকম হয়। বাট জিও কাকা, ফ্রিজ থেকে দইটা বের করেছি তোমাদের সামনে, মানে দইটা কেটে দেখাবো বলে। আর বের করে দেখি যে ওখান থেকে খাপলা খাপলা করা রয়েছে। বাবা আর ভাই অলরেডি দইটা টেস্ট করা হয়ে গেছে, তো এবার কি করব, অগত্যা ওইভাবেই আমি ভিডিওটা শুট করলাম। দেখানো নিয়ে কথা যে দইটা কেমন বসেছে, তো দইটা অসাধারণ বসেছে। হয় না ওই ঘরে বসালে পরে একটা কেমন টক টক টাইপের স্মেল ছাড়ে, যে স্মেলটা আমাদের কারুর একদম পছন্দ না। বাট এই দইটা থেকে কোনো রকম ওই রকম স্মেল পাওয়া যায়নি, পুরোপুরি টেস্টটা মিষ্টির দোকানের টক দইয়ের মতন হয়েছে। আর অনেস্টলি স্পিকিং, জল কিন্তু অল্প কেটেছে, খুবই সামান্য পরিমাণে। যেরকম হয় না অনেকটা, অনেক দইতে পুরো মানে অর্ধেক দই আর অর্ধেক জল পুরো আলাদা আলাদা হয়ে যায়, ওরকম কিচ্ছু হয়নি। তো আমরা এই মেশিনটা নিয়ে ভীষণই স্যাটিসফাইড, ভীষণ ভালো লেগেছে। এবার শুধু একবার মিষ্টি দইটা ট্রাই করতে হবে এই মেশিনে, তাহলে বুঝতে পারবো যে এটা শুধুমাত্র কি টক দইয়ের জন্যই মানে ইউজ করা যাবে নাকি মিষ্টি। এনিওয়ে চলো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।